ডাক্তারের কাছে গেছে আচ্ছা এক লোক ডাক্তারের কাছে যা বলতেছে যে ভাই আমার তো ওজন বেড়ে যেতেছে কি করব তো কি খাব ভাত খাব না ভাত খাওয়া যাবে না ভাত চিনি রুটি হাই কোলেস্টেরল এগুলো খাওয়া যাবে না ঠিক আছে তাহলে সকালবেলা কি খাও চা না চা একদমই না চায়ে চা পাতা ডিস্টার্ব আছে দুধের ভেজাল চিনি তো নাই তাহলে চা খাম কেমন চা পাতা চিনি আর দুধ ছাড়া খাবেন তাহলে গরম পানি ভেরি গুড এই গরম পানিটাই খাবেন এর বেশি কিছু খাওয়া যাবে না আচ্ছা দুপুরবেলা খালি গরম পানি এই সকালবেলা দুপুরে কি খাবো ভাত না ভাত না রুটি না সবজি সর্বিতে কার্বাইড খাওয়া যাবে না মাংস মাংস প্রচুর পরিমাণের ই আছে ফ্যাট আছে খাওয়া যাবে না দুপুরে কি খাবেন তাহলে ই করি স্যার আপনি তাহলে দুপুরবেলা ফল খাই ফল ওইটা তো আরও আগে না সুগার সুগার আছে প্লাস হইল গিয়ে আপনার কাছে ই আছে জানি ফুটরোজ কি জানি থাকে ফলের মধ্যে এখন তো ফরমালিন রং থাকে ফরমালিন থাকে ফলও খাওয়া যাবে না তাহলে দুপুরে খাওয়া ক্যান্সেল দুপুরে খাওয়া রাতে রাতে ওই একই অবস্থা আপনি যাই খাবেন তাই ভেজাল তা কি করে দেবেন না খেয়ে থাকেন এটি সবচেয়ে সে অবস্থা তাহলে কি বাতাস খাম কেনা বাতাসে খাওয়া যাবো না বাতাসে যে ধুলি কনা সেই অক্সিজেনের ঝামেলা ভেজাল কিচ্ছু খাই ধারণা এই করে ওই লোক তো কাছে খেয়ে পা হালা এত না খেয়ে থাকবে হয় নাকি তো ডাক্তারি ভুয়ো আমি খামো না এই গেছে ডাইরেক্ট সোজা বাইরে বিরিয়ানি দোকানে কিন্তু বিরিয়ানি খাম আছে কাচ্চি খাম তো ডাক্তারের গুলি বাড়ি কাচ্চি খাইতে বসে পাশের টেবিলে দেয় ডাক্তার ভাইয়া খাইতেছে আপনার সাথে এতক্ষণ যেখানে দেখা হয়েছে সেটা আমার প্রফেশন আর বিরিয়ানি আমার ইমোশন আর ইমোশন এক করা যাবে আপনি খান আমি এটাই অবস্থা যে রেস্টুরেন্ট ব্যবসা করতেছে করো প্রফেশন আর ইমোশন আমরা যেগুলো বলতে সেগুলো ইমোশন ইমোশন আর প্রফেশন আলাদা রাখতে হবে হ্যাঁ আলাদা রাখতে হবে উফ এত বড় গল্প না বললেই পারতো এখন তো কাচ্চি খেতে ইচ্ছে করে কাচ্চি খেতে ইচ্ছে না কিন্তু কাচ্চির মধ্যে হ্যাঁ আলু এই যে ইমোশন কাচ্চির মধ্যে ইমোশনটা কিন্তু আলু ঠিক আছে যদিও মানুষজন কাশির কাচ্চি খাসি খাসি করে আলু না থাকলে মাথা গরম যে আমার বাসায় আমার মূল্য হচ্ছে কাচ্চির মধ্যে এলাস্টার মতো রাখতে হয় কিন্তু সবাই একসাথে বসলে আমার এই ভালায় দেয়।